শহরে টোটো চালানোর পরিচয়পত্রের দাবিতে শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় বাহাদুর গ্রাম পঞ্চায়েতের টোটো চালক ইউনিয়নের কর্মীরা। এদিন তারা টোটো রেখে পায়ে হেঁটে শহরে মিছিল করে পৌরসভায় স্মারকলিপি দেবেন বলে এসেছিলেন। পৌরসভার মিছিল ঢোকার আগেই পৌরসভার গেটেই পুলিশ তাদের আটকে দেন বলে দাবি। তাদের দাবি অবিলম্বে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের মতো তাদেরকে পরিচয়পত্র প্রদান করে শহরে টোটো চালানোর অনুমতি দিতে হবে। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের টোটো চালক ইউনিয়নের সদস্য শারাফত হোসেন বলেন, আমরা এর আগে 27 তারিখে পুরসভায় স্মারকলিপি দিয়েছিলাম, সে সময় আমাদের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের টোটো চালকদের আশ্বস্ত করা হয়েছিল শহরে মোট 5000 টোটো চালকদের পরিচয়পত্র দেওয়া হবে। কিন্তু দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও আমাদের কোনো টোটো চালকদের পরিচয়পত্র পাননি। আমরা চাই খড়িয়া পাহাড়পুর পাতকাটা অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকদের যেভাবে শহরে টোটো চালানোর অনুমতি দিয়েছেন ঠিক অনুরূপভাবে আমাদের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের টোটো চালকদেরও পরিচয়পত্র দিয়ে শহরে টোটো চালানোর অনুমতি দেওয়া হোক। এই বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর সন্দীপ মাহাতো বলেন, ওনারা আজকে স্মারকলিপি দেবেন বলে কোনোরূপ পারমিশন নেননি, আচমকা চলে এসেছেন, আমাদের চেয়ারম্যান ছিলেন না, তারপরও ওনাদের দাবিপত্র পুরসভা মারফত গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে পুর কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান। হলাম বাহাদুরের টোটো চালক। আমরা এর আগেও আমাদের পৌরসভার কাছে এসেছিলাম, পৌরপিতার কাছে এসেছিলাম যে আমাদের বাহাদুরের কোনো টোটো চালককে শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এখানেও এটাও বুঝি যে বাহাদুরে যদি সমস্ত টোটো চালকরা ঢুকে যায় শহরে বিভিন্নভাবে গ্যাঞ্জাম হয়, ভিড়ভাট্টা বাড়ে, সেখানেও একটা অসুবিধা আছে, সেটা আমরা বুঝেও যেহেতু মিউনিসিপ্যালিটি থেকে আমাদের পৌরসভা থেকে বলা হয়েছে অরবিন্দ খড়িয়া এবং বাহাদুর অঞ্চলকে শহরে ঢুকতে দেওয়া হবে, সেখানে পাতকাটাকে ঢুকতে দেওয়া হচ্ছে। পাতকাটার যেখানে দূরত্ব এখান থেকে আপ টু 20 কিলোমিটার, যেখানে আমরা আউটস্কার্ট শহরের একদম শহরতলিতে আমরা বাস করি, বাহাদুর এখান থেকে 7 কিলোমিটার, কিন্তু আমাদের বাহাদুরে কোনো টোটোওয়ালাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মিউনিসিপ্যালিটির তরফ থেকে এর আগে বারবার বলা হয়েছে আমাদের স্থায়ী পরিচয়পত্র দেওয়া হবে, কিন্তু আজ অবধি আমাদের কোনো স্থায়ী পরিচয়পত্র দেওয়া হলো না। যেখানে মিউনিসিপ্যালিটি থেকে বলা হয়েছে যে 5000 পরিচয়পত্র দেওয়া হবে, সেখানে আমাদের কাছে তথ্য এখন পর্যন্ত 2000 পরিচয়পত্র দেওয়া হয়েছে, তাহলে এই বাকি 3000 গেল কোথায়? মিউনিসিপ্যালিটি বলছে আমাদের তারা নাকি পরিচয়পত্র দেওয়ার জন্য টোটোওয়ালা পাচ্ছে না, তাহলে আমরা কারা সেখানে? আমরা কারা? আর এরপরেও আমাদের যখন আমাদের এই টোটোওয়ালাদের আমরা এই পরিচয়পত্র নিয়ে বিভিন্ন মিউনিসিপ্যালিটির কাছে আবেদন করি এবং আমাদের শহরের যে বিভিন্ন ইউনিয়নগুলো আছে টোটো ইউনিয়নগুলো, আমরা কারো তরফ থেকে কোনো সাহায্য পাইনি, এবং আমরা এটাও খবর পেয়েছি যে কোনো ইউনিয়ন আমাদের বিরোধিতা করছে যেন আমাদের গ্রামের টোটো শহরে ঢুকতে না পারে। কিন্তু আমাদের বাহাদুরের সংখ্যা ম্যাক্সিমাম 250 থেকে 300, যেখানে আমাদের 5000 ঢুকতে দেওয়ার কথা সেখানে আমাদের সংখ্যা মাত্র 250 থেকে 300, সেখানে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা যদি গ্রামের টোটোওয়ালারা শহরে যদি ঢুকতে না পারি, আমাদের গ্রামে আর কটা ভাড়া হয়? আমরা এই বাহাদুরে এই 250 থেকে 300 টোটোওয়ালা আমরা যাবো কোথায়? আমরা খাবো কি? আমরা বিভিন্ন প্রাইভেট সংস্থা থেকে আমরা লোন করে আমরা এই টোটো কিনেছি, আর এই টোটো কেনার জন্য কিস্তি, আমাদের একে সংসার, তার উপর থেকে কিস্তি, আমরা এটার জন্য শহরে আর কটা ভাড়া হয়? কি চাচ্ছেন আপনারা? কি দাবি? আমরা চাই যে আমাদের একটা স্থায়ী পরিচয়পত্র থাক, আমাদের শহরে ঢুকতে দেওয়া হোক এবং আমাদের একটা স্থায়ী পরিচয় হোক। পাতকাটা যদি ঢুকতে পারে তো আমরা কেন ঢুকতে পারবো না? জানেন যে এর আগে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে 5000 টোটো চলবে, এবং এই 5000 টোটোর মধ্যে শহরের টোটোগুলো সহ আমাদের ছিল অরবিন্দ গ্রাম পঞ্চায়েত, খড়িয়া গ্রাম পঞ্চায়েত, পাটকাটা, পাহাড়পুর। কিছুদিন আগে 27/9/2022 এই বাহাদুর গ্রাম পঞ্চায়েতের যারা টোটো চালকরা তারা পৌরসভায় এসেছিলেন এবং তারা বলেছিলেন যেহেতু পাটকাটা থেকে শহরের কদমতলার দূরত্ব এবং কদমতলা থেকে বাহাদুরের দূরত্বটা কম, যদি পাহাড়পুর থাকে তাহলে বাহাদুর থাকবে না কেন, তাদের মূল বক্তব্য এটা ছিল। তো প্রথমত আজকে ওনারা যে ডেপুটেশন দেবে যেটা পৌরসভা থেকে, ওনারা কোনো টাইম নেয়নি এবং ওরা আচমকা ওনারা চলে এসছে, তাই পুলিশ প্রশাসনের লোক ঘেটে দাঁড়িয়েছিল এবং তারা তাদেরকে বাধা দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও তারা জলপাইগুড়ি পৌরসভায় এসছে তাদের বক্তব্য রাখবার জন্য, আমাদের তরফ থেকে পৌরসভা অফিসের তরফ থেকে তাদের ডেপুটেশনটা আমরা গ্রহণ করেছি এবং ডেপুটেশনে ওনাদের যে বক্তব্য সেটা আজকে নেওয়া হয়েছে, সেটা আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত করি।